সভ্য সমাজে আবারও অসভ্যতার ঘটনা। সৎ বাবার হাতে এবার শ্লীলতাহানির শিকার হলেন 12 বছরের এক নাবালিকা। চাঞ্চল্যকর এই ঘটনা রাজধানী আগরতলা শহরতলি ভট্টপুকুর কালীটিলা এলাকায়। নির্যাতিতার জবানবন্দি মূলে সৎ বাবাকে কিছু উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার বিবরণে জানা যায়, কালীটিলা এলাকায় দীর্ঘদিন ধরে সৎ মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভাড়াটিয়া থাকেন অমর নম। অমরের স্ত্রী হাঁপানিয়া হাসপাতালে কাজ করেন। হাসপাতালের নিয়ম মেনে প্রায় দিনই তিনি রাতে ডিউটি করেন, আর এরই সুযোগ নেয় অমর। প্রায় সময় সৎ মেয়েকে ভয়ভীতি দেখিয়ে শ্লীলতাহানি করে বলে অমরের বিরুদ্ধে অভিযোগ। শুক্রবার রাতে মায়ের অনুপস্থিতিতে 12 বছরের নাবালিকা মেয়েটিকে শ্লীলতাহানির চেষ্টা করে সে। তখন তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসী। স্থানীয়রা বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে অমরকে আটক করে কিছু উত্তম মাধ্যম দিয়ে রাতেই পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশের হাতে তুলে দেয় এবং দাবি জানায়, নির্যাতিতা নাবালিকা মেয়ের বক্তব্য অনুযায়ী অমরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ছিচিরব দেখা দেয়। বাবা দর্শন করছে এরকম কোন আপনারা দেখছেন? মানে মেয়েটা আমাদের কই আর কি, তার সারা গাও যাতে দিতে আপনারা দিয়া ইয়া করতে গেলেন কো তার বলে ভূত ধরলো কি করলো কি না তারও তারপরে তারপরে সমাজে সমাজে এরপর তার তার দুইজন না আমরা কিছু উত্তম উত্তম দিলাম আর কি, সকলে ভাড়া সকলে মিলে আমরা দিছি, প্লাস আমরা বড় দাদারও আসিল তারাও দিছে, তারপরে পুলিশও খবর দিছি। মেয়েটা কি আপন বাবা না সৎ বাবা? সৎ বাবা। সৎ বাবা কত বছর আগে বিয়ে হয়েছিল? তা তো আমরা বলতাম না, তা তো আমরা বলে ভাড়াটি আনা। মানে আপনারা কী অবস্থা পাইছেন গিয়ে সেটা ঘরের মধ্যে? ঘরের মধ্যে আমরা কিছু ডাক দিচ্ছে বুধি এর মধ্যে দরজা ভুল, তখন তাহলে তার বাবা আমি আছে কিউছে কোন কোন কিউছে কিউছে কোন কোন ইত্যাদি আছে আছে ওর বুধি কম তো সবুজ দেখছি কিছু হয়েছে না, তাই বলে দিল্লি রাত্রির কান্দে তার মা দিয়ে হাফিনা ডিউটি করে। ঘটনার সময় কি ওর মা বাড়িতে আসলো? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।